প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল মিরপুর কাজীপাড়া ঢাকা। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিষয়টা হচ্ছে পুরুষের অন্ডকোষের একটি সমস্যা। পুরুষের অন্ডকোষের খুবই ইম্পর্টেন্ট একটি সমস্যা, সেটা হচ্ছে ইপিডিডাইমাল সিস্ট। এই ইপিডিডাইমাল সিস্টটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে এই বিষয়টার প্যাশেন্ট, হ্যাঁ, বেশ এ ধরনের প্যাশেন্ট আমাদের কাছে এসে থাকে এবং এটার ডায়াগনোসিস করে এটার যদি চিকিৎসা করা হয়, হ্যাঁ, হোমিওপ্যাথিতে এ ধরনের সমস্যার বেশ ভালো চিকিৎসা রয়েছে। তাহলে আজকে আমি এই বিষয়টা সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আমি একটু কথা বলতে যাচ্ছি। ইপিডিডাইমাল সিস্টটা আসলে কি, এই ব্যাপারটা আমাদেরকে একটু বুঝতে হবে। আসলে ইপিডিডাইমিস কি এবং ইপিডিডাইমাল সিস্টটা কি, এই ব্যাপারগুলো একটু বোঝার বিষয় রয়েছে। আমাদের যে অন্ডকোষ রয়েছে, হ্যাঁ, পুরুষের যে অন্ডকোষ, পুরুষের দুটো অন্ডকোষ থাকে এবং এই অন্ডকোষের সাথে একটা টিউব লাইক একটা স্ট্রাকচার থাকে অ্যাডজাসেন্ট হিসাবে, মানে সংলগ্ন, অন্ডকোষের সাথে সংলগ্ন একটা টিউব লাইক স্ট্রাকচার থাকে, তাকে ইপিডিডাইমিস বলা হয়। এই ইপিডিডাইমিসটা হচ্ছে মূলত এর একটা প্রান্ত অন্ডকোষের সাথে যুক্ত থাকে, মানে টেস্টিসের সাথে যুক্ত থাকে এবং অপর প্রান্তটা যে শুক্রবাহী যে নালি, হ্যাঁ, ভাজ ডিফারেন্সের সাথে যুক্ত থাকে। এখন যেটা আমাদের বুঝতে হবে যে একটু ব্যাপারটা একটু খোলাখুলি বুঝলে আমরা ইপিডিডাইমিসটা কি, ইপিডিডাইমাল যে সিস্টটা এটা কি, এ ব্যাপারটা আমরা কিন্তু ক্লিয়ার হতে পারবো। এই জন্য আমি বলতেছি যে ইপিডিডাইমিসটা আসলে কি, সেটা হচ্ছে যে যেটা বললাম যে টিউব লাইক স্ট্রাকচার। এখন এখানে কি হয়, সেটা হলো যে এই যে টেস্টিসের ভিতরে যে ইটা স্পার্ম উৎপন্ন হচ্ছে, শুক্রাণু উৎপন্ন হচ্ছে, এই স্পার্মটা টেস্টিস থেকে উৎপন্ন হয়ে তারপরে এটা ইপিডিডাইমিসের ভিতরে যে এটা ম্যাচিউরড হয়, হ্যাঁ, এটা স্টোরিং হিসাবে এখানে থাকে এবং এটা ম্যাচিউরড হয়। ম্যাচিউরড হওয়ার পরে তারপর এখান থেকে ভাজ ডিফারেন্সে, অর্থাৎ শুক্রবাহী নালীতে এটা চলে যায়। তার মানে কি, ইপিডিডাইমিসে এটা এই আমাদের যে স্পার্ম এটা কিন্তু বেশ কিছু একটা সময় এখানে কিন্তু এরা অবস্থান করে তার ম্যাচিউরিটির জন্য। এজন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন এই ইপিডিডাইমিসের উপরে বা ইপিডিডাইমিসে যদি কোনো সিস্ট হয়, সেই সিস্টের নামই হচ্ছে ইপিডিডাইমাল সিস্ট। তার মানে হচ্ছে ইপিডিডাইমিসের যে কোনো একটা আমাদের কাছে সিস্ট কি, এই ব্যাপারটাও আমি এর আগেও অন্য ভিডিওতে বলেছি, তারপরে এখানে একটু বলি যে সিস্ট হচ্ছে মূলত ফ্লুইড ফিল্ড স্যাক, অর্থাৎ যে থলের ভিতরে ফ্লুইড থাকে, হ্যাঁ, বা যে থলের ভিতরে ফ্লুইড আবার বিভিন্ন ধরনের হতে পারে, কখনো ব্লাডের মতো থাকতে পারে, একদম হোয়াইট পানির মতো থাকতে পারে, অনেক সময় এরকম হয়েছে যে ব্রাউন কালার, হ্যাঁ, বা ব্ল্যাকিশ কালারেরও ফ্লুইড থাকে বা অন্যরকম ফ্লুইডও এর ভিতরে থাকে। তবে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এই যে আমাদের ইপিডিডাইমিসের সাথে যে আপনার সিস্টে থাকে, এই সিস্টেম ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে এবং এটা এই ফ্লুইড থাকার কারণে এই যে যে সিস্টের আমার সৃষ্টি হয় ইপিডিডাইমিসের উপরে, সেটা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। এই সমস্যাগুলোই আমি এখন বলতে যাচ্ছি। এখন এর ভিতরে যেটা হয় যে প্রথমত আমি বলতে চাচ্ছি যে কাদের এই ইপিডিডাইমাল যে সিস্টটা কাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আমরা দেখেছি যে সাধারণত মধ্যবয়সী, হ্যাঁ, মিডল এজের ব্যক্তিদের ভিতরে এই সিস্টের প্রাদুর্ভাবটা আমরা বেশি দেখে থাকি। তারপরে এটা কিন্তু ছোট যে মানে বিশেষ করে টিন এজের আগে অথবা অ্যাডাল্ট, একটা ছেলে অ্যাডাল্ট হওয়ার আগে এ ধরনের কেস বা অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রে এ ধরনের ব্যাপার আমরা সাধারণত দেখি না। মধ্যবয়সী লোকদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই ইপিডিডাইমাল সিস্টের ব্যাপারটা আমরা বিশেষভাবে আমাদের ভিতরে মানে এটা দেখে থাকি আমরা আর কি। তারপরে যেটা এক্ষেত্রে কী কী উপসর্গ হয়ে থাকে বা এক্ষেত্রে আমরা কী কী লক্ষণ দেখে থাকি, সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে যদি সিস্টটা খুব ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু খুব একটা লক্ষণ প্রকাশিত হয় না, কিন্তু সিস্টটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তখন কিন্তু বেশ কিছু লক্ষণ প্রকাশিত হয়। তার ভিতরে একটা হচ্ছে যে ইপিডিডাইমিস যেটা রয়েছে তার প্রদাহ, অর্থাৎ ইপিডিডাইমিসে ব্যথা করে। তারপরে এর সাথে সাথে যে অন্ডকোষ রয়েছে অন্ডকোষে ব্যথা হয়। তারপরে এই অন্ডকোষের সাথে যে ব্লাড সাপ্লাই রয়েছে, নার্ভের সাপ্লাই রয়েছে, এদের উপরে কিন্তু একটা
চাপ পড়ে, অর্থাৎ এই সিস্টটা যত বড় হবে এই এই ব্লাড সার্কুলেশন নার্ভের সার্কুলেশনের উপরে চাপ সৃষ্টি করবে এবং সেক্ষেত্রে কিন্তু বেশ একটা প্রদাহ এবং অন্ডকোষ্ঠার অন্যান্য যে লক্ষণগুলো বেশ করে এখানে খুব বার্নিং সেন্সেশন হবে, অন্ডকোষ্ঠটা ফুলে যেতে পারে, অর্থাৎ অর্কাইটিসের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যায় এই সমস্যাগুলো এখানে দেখা যাবে। এখানে অন্ডকোষ্ঠটা ফুলে যাওয়ার ব্যাপারটা আছে, ব্যথার ব্যাপারটা রয়েছে। তারপরে দেখা যাবে যে এই ধরনের পেশেন্টরা তারা যখন সেক্সুয়াল ইন্টারকোর্সে যায় তাদের এটা বেশ সমস্যা হয়। তারপরে সিমেন সিক্রেশন ইজাকুলেশনের সময় তাদের সমস্যা হয়, ইউরিন সিক্রেশনের সময় তাদের সমস্যা হয় এবং হাঁটা চলার ক্ষেত্রেও অন্ডকোষ্ঠটা অনেক সময় ভারী ভারী মনে হয়। হ্যাঁ, এবং অন্যান্য রোগীর ভিতরে যে জ্বরের ব্যাপারটা রয়েছে, তারপরে তার বমির ভাব রয়েছে বা তার ভিতরে যে একটা ম্যালেজ বা ফ্যাটিক যে অবস্থা দুর্বলতা এগুলো কিন্তু তার ভিতরে আমরা দেখতে পারি। মূলত এই সিস্টের কারণে, এপিডিডাইমাল যে সিস্ট রয়েছে এই সিস্টের কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমরা দেখে থাকি। এখন এর মাধ্যমে কিছু জটিলতা, অর্থাৎ এই ধরনের সিস্ট যাদের রয়েছে তাদের কিন্তু কিছু জটিলতা দেখা দেয়। তার ভিতরে প্রধান জটিলতা হচ্ছে আমরা দেখেছি যে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে পরবর্তীতে ভিরিকোসিল হয়ে যায়, অর্থাৎ এই যে অন্ডকোষের সাথে যে ভেইন রয়েছে এই ভেইনটা ফুলে যায়, হ্যাঁ, মোটা হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, অনেক সময় পেঁচিয়ে যায়, এটা কিন্তু একটা খুব মারাত্মক একটা সমস্যা। তারপরে যে হাইড্রোসিলের সমস্যা, অন্ডকোষের ভিতরে ফুলির জমে, হ্যাঁ, অন্ডকোষটা বড় হয়ে যায়। তারপরে এখানে লাইপোমার একটা সমস্যা হতে পারে এবং আরও তারপরে যেটা হয় যে যেটাকে বলে টেস্টোস্টেরন প্রোডাকশন কমে যায়, স্পার্ম প্রোডাকশন কমে যায় এবং পরবর্তীতে ইনফার্টিলিটির যে ব্যাপারটা, পুরুষ বন্ধাত্বের যে ব্যাপারটা এটাও দেখা যায়। তাহলে আমরা দেখলাম যে এপিডিডাইমাল যে সিস্ট রয়েছে এটার মাধ্যমে কিন্তু অনেক ধরনের খুব মারাত্মক ধরনের জটিলতা দেখা যায়। পরিশেষে আমি যেটা বলতে চাই যে এই যে সিস্টটা, এই সিস্টের ব্যাপারে কিন্তু আমাদের অবহেলা করলে চলবে না। যদি এই ধরনের ব্যথা হয়, এ ধরনের প্রদাহ হয়, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই ভালোভাবে ডায়াগনোসিস করতে হবে যে এটা কি অর্কাইটিসের সমস্যা নাকি এপিডিডাইমিসের সিস্টের সমস্যা নাকি ভেরিকোসিলের সমস্যা। এটা যদি ভালোভাবে ডায়াগনোসিস করা যায় তাহলে কিন্তু এটা চিকিৎসা সম্ভব এবং খুবই জাস্ট আলট্রাসোনোগ্রামের মাধ্যমে কিন্তু এ ধরনের সমস্যাগুলো বা একটু ভালোভাবে বুঝে যদি একটু এক্সামিনেশন করা হয় তাহলে কিন্তু অনেক সময় এটা বোঝা যায়। এবং এক্ষেত্রে আমি পরিশেষে যেটা বলবো যে এপিডিডাইমাল সিস্টের ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিক বেশ ভালো চিকিৎসা রয়েছে। হ্যাঁ, আমরা অন্যান্য সিস্টের ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করি, বিভিন্ন ধরনের সিস্টের কথা আমি বলেছি, হ্যাঁ, ডার্ময়েড সিস্ট রয়েছে বা অন্যান্য যে মেয়েদের ক্ষেত্রেও যে বিভিন্ন সিস্ট রয়েছে এইসব সিস্টের যেরকম ট্রিটমেন্ট রয়েছে ঠিক একইভাবে পুরুষদের যে অন্ডকোষের যে এপিডিডাইমিস রয়েছে তার যদি সিস্ট হয় সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো চিকিৎসা রয়েছে। আমরা যদি একইভাবে একটা হোমিওপ্যাথিক যে প্রিন্সিপাল বা নিয়মনীতির মাধ্যমে আমরা যদি রোগীটাকে আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে তার কেস টেকিং করে তার যাবতীয় কোনো ইনস্টিটিউশনাল অবস্থা বিচার বিশ্লেষণ করে তারপরে রোগের উৎপত্তিটা প্লাস সামগ্রিক বিবেচনা করে যদি পোটেন্টাইজড হোমিওপ্যাথিক পোটেন্টাইজড ওষুধ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এ ধরনের সিস্টকে, হ্যাঁ, বিশেষ করে অন্ডকোষের যে এপিডিডাইমিস রয়েছে তার যে সিস্ট রয়েছে এই সিস্টকেও কিন্তু ভালো করা সম্ভব এবং এর মাধ্যমে যে অন্যান্য যে লক্ষণগুলো রয়েছে এই লক্ষণগুলোকেও কিন্তু চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব। আমরা প্রতিনিয়ত এ ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে, এই জন্য এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এ ধরনের পেশেন্টরা অনেক সময় কিন্তু বুঝতেই পারে না তারা কী সমস্যায় ভুগছে। আমি বলবো যে আপনারা যদি অন্ডকোষে এরকম ব্যথা হয় বা অন্ডকোষে যদি অস্বাভাবিকতা দেখা যায় তাহলে আপনারা খুব শীঘ্রই একটা ডায়াগনোসিস করে আল্ট্রাসোনোগ্রাম করে আপনারা এই রোগটা সম্পর্কে ভালো আগে ভালোভাবে জেনে তারপরে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা আসুন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা আসলে আপনি দেখবেন যে এই ধরনের সিস্ট, হ্যাঁ, অনায়াসেই কিন্তু কয়েক মাসের চিকিৎসায় ভালো করা সম্ভব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।